কোঠা চাই, কোঠা চাই, কোঠা চাই, মানে কোঠা চাই আর না চাই, আমি ওই এই মাংচুদায়ও কোন একদিন এসে বাংলাদেশে তারপর কোঠা চাইবো, বুঝছেন? ওই বিষয়টা বলতেছি না, তবে একটা কথা শুনুন। কথাটা হলো, অনেকদিন আগের কথা, আমি গেছিলাম বাংলাদেশের একটা ডিফেন্সের লাইনে দাঁড়াইতে গেছিলাম আমি। তো যখন আমরা লাইনে দাঁড়াই, তো তখন আমি খেয়াল করলাম যে আসলে আমারও একটা কোঠা আছে। সত্যি কথা বলতে আমার আছে। তো আমি খেয়াল করলাম যে আমাদের কোঠা দ্বারা মোট দুইজন, মানে আর একটা ভাই আর আমি, এছাড়া আর কোনো মানুষ নেই। তো চিন্তা করলাম, যাক ভালো কথা, যদি সব কিছুতে টিকে যায় তাহলে, যেহেতু দুজন মানুষ আর আমাদের কোঠা তো আছে, তো দুজনের নির্গত কম হলে একজনের তো হইবে, আর এটা তো কনফার্ম হওয়ার কথাই, তাই না? কারণ কোঠা আছে যেহেতু, আর কোঠায় সামান্য দুইজন মানুষ, তো একজনের তো মানে নির্গত হবেই হবে। একটা ধরেন খুব আশাবাদী ছিলাম আর কি। তো সব কিছুতেই টিকে গেলাম, অনেক কিছুতেই আটকানোর চেষ্টা করছে কিন্তু কোনো কিছুতেই বাঁচাইতে পারে না, সব কিছুতে টিকে গেলাম। সর্বশেষ ফলাফল আসলো, টিকে নেই দুজনের, কেউ টিকে নেই। কোঠা গেল কই? আরে ভাই, কোঠা গেল কই? কোঠা দিয়ে তো একজন হলো নেবে, তাই না? তো কোঠা গেল কই? মানে অবাক হয়ে গেলাম যে কাহিনি কি, তার মানে কোঠাও খাইয়ে দিল, মানে কোঠাও খাইয়ে দিল। এমনকি এমনও আমি সাক্ষী, ওই মাঠে বৈশা মাইক দিয়ে অ্যানাউন্স করে অমুককে ফোন দিছে, ওই লোকটা কোথাও, ওই লোকটা নিয়ে তারপর সরাসরি চাকরি দিয়ে দিয়েছে, পাওয়ারফুল লোক, ঠিক আছে? তো এমনও হয়। তো কোঠাও কিন্তু খাইয়ে দেয় ভাই, যারা কোঠা চাইতেছেন কোঠা কিন্তু খাইয়ে দেয় ভাই। আবার এখন আরেকটা কথা, আচ্ছা কোঠা বলতে কি, কোঠা বলতে ধরেন যে 100% ওই জায়গা থেকে 10% লোক, ধরেন একটা কোঠা, তো 100%-এর ভিতরে 10% লোক ওই কোঠায় গ্রহণযোগ্যতা পাবে। হ্যাঁ, তো দেখা যায় 10% লোক 100% থেকে ওই জায়গা থেকে কোঠায় নিয়ে নেয়। হ্যাঁ, তো এই 10%, তো এখন আপনি যদি সব দিক থেকে একদম পারফেক্ট থাকেন, সব দিক থেকে পারফেক্ট থাকেন, আপনার কিন্তু 10% লাগে না, লাগে লাগে না, যেহেতু আপনি সব দিক থেকে পারফেক্ট, আপনি চাকরি এমনিতেই পাইয়ে যাবেন। হ্যাঁ, এখন যাদের কোঠা নাই তাদের সংখ্যাই তো অনেক বেশি, তাই না? তারা যদি দেখা যায় লোক নেওয়া, মানে নিবে 20 জন লোক, টিকসে মানে সর্বদিক থেকে 50 জন, ওই জায়গা থেকে আবার যাচাই বাছাই চলবে। তো এই যাচাই বাছাটাই থেকে বাঁচতে কোঠা এলাকারা এই জায়গা থেকে মানে একটা প্রায়োরিটি পায়, তাদের ওই যাচাই বাছাতে যাওয়া লাগে না। তাদের কোঠা থাকলে মানে আমার 10% কোঠা আছে, আমি এমনিতে ওই জায়গা থেকে যাচাই বাছাই ছাড়া, যখন আমি টিকে গেছি যাচাই বাছাই ছাড়া, আমরা কোঠার মাধ্যমে আমার চাকরি হয়ে যায়। হ্যাঁ, ওই 50 জন সর্বশেষ যে 50 জন টিকসে, 50 জনের সাথে ফাইট করতে হয় না আমার, আমার অল্প কিছু মানুষের সাথে ফাইট করে যদি টিকে যায় চাকরি হয়ে যায়। এগুলো যে কোঠার একটা সুবিধা। হ্যাঁ, এখন কথা হলো যে আপনি আপনার কোঠায় লোক নেবে ধরেন যে 20 জন, এখন আপনারা মোটমাট দাঁড়াইছেনই 10 জন, যে কোনো চাকরিতে টেকছেনই 10 জন, 10 জনের হয়ে গেছে, আপনারা লেখাপড়া জানেন আর না জানেন 10 জনেরই হয়ে গেছে, কত সোজা, তাই না? এখন ভাই আমার কথা হলো যে সোজা সাপটা, কথা হলো কি, আমার তো কোঠা ছিল, তারপর আমি কোঠা দিয়েও আমি পাইনি। হ্যাঁ, তার মানে আমার কোঠাও খাইয়ে দিছে। তো কয়দিন পর দেখা যাবে ওই ট্রান্সজেন্ডার আছে না, এরা ই করবে আমাদের কোঠা চাই, হিজড়ারা ই করবে আমরা কোঠা চাই, ভারত দিয়া লোক আই করবে আমরাও কোঠা চাই, পাকিস্তান দিয়ে লোক আইয়ে করবে আমরাও কোঠা চাই। কথা হচ্ছে, আপনি যদি পারফেক্ট হন, আপনি যদি পারফেক্ট হন, আপনার কোঠার কিসের দরকার? তার মানে আমি ভিক্ষার আশায় রয়েছেন কোঠা চাই? আসলে সর্বশেষ একটা কথা হলো কি জানেন, কোঠা ঠিক আছে, মুক্তিযোদ্ধা কোঠা ঠিক আছে, এই যে ছেলেমেয়ে পর্যন্ত রাখতো এনাফ ছিল, ছেলেমেয়ে পর্যন্ত রাখতে এনাফ ছিল। এই জায়গায় যদি আরেকটু জিনিসটা যোগ করে দিত যে তাদের রাইটারে পাস করতে হইবে, তারপর কোঠার বিবেচনা হবে, বা তাদের বাইবে পর্যন্ত আসতে হবে, তারপর কোঠা বিবেচনা হবে, 10% বা 2% বা 5%, এইরকম কিছু নীতিমালা দিয়ে দিল, অনেকটা গুড হইতো আমার কাছে মনে হয়। তাছাড়া এগুলো বাদ দেওয়া উচিত, আর ছেলেমেয়ে পর্যন্ত রাখলেও গুড হইতো, নাতি নাতকুর পর্যন্ত একদম কোঠা টান মারে ধৈরা, এটা কেমন জানি একটা মানে খুব জোরালো মনে হচ্ছে। আর
আর কি বলবো, আপনি পারফেক্ট হলে আপনি কোঠায় গ্রহণযোগ্য, ঠিক আছে? সো আপনি পারফেক্ট যদি হন, আমি আশা করব যে আপনি কোঠা চাই বলে আন্দোলন বা কোঠা চাই বলে স্ট্যাটাস কখনো আপনার দেওয়ার মনমানসিকতা তৈরি হবে না। আর আপনার ভিতরে যদি দুর্বলতা থাকে তখনই আপনার ভিতরে ওই জিনিসটা তৈরি হবে যে আসলে আমার ভিতরে তো দুর্বলতা, তাহলে আমার কী আছে, আমার দাদা মুক্তিযোদ্ধা, বাবা মুক্তিযোদ্ধা, তাহলে আমি ওইটা নিয়ে নামি। সো তখন আপনি ওইটা নিয়ে নামতে পারেন। আসলে এই মারামারি হানাহানি কাটাকাটি করে কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকের বিবেক না নাড়া দিবে, বিবেককে না কন্ট্রোল করতে পারবো, বিবেক দিয়ে না বিচার করতে পারবো। যারা কোঠাদারী আপনারা একটু চিন্তা করেন, আপনি যদি পারফেক্ট হন তাহলে আপনার অযথায় কোঠা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। সুখে থাকাই পৃথিবীতে, এই বাহ্যিক সুখে থাকাটাই আসলে সুখ না, আপনার এটা বুঝতে হবে। আপনি চাকরি পাবেন, হাজার হাজার টাকা কামাবেন, মা বাবাকে সুখ দেবেন, আপনার মা বাবাটাও তো সেই রকম, মা বাবা থেকেও তো সেই রকম ছোটোবেলা থেকে বা মোটিভেশন হওয়া লাগবে। মা বাবা যদি এইরকম হয় তাহলে অবশ্যই সেই মোটিভেশন আপনি পাইছেন, আর সেই মোটিভেশন আপনি ধরে রাখেন। আর মা বাবা যদি কয় চাই 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 চাই, খামু খামু খামু, কামাইতে পারলি না, দিতে পারলি না, তাহলে আর কিছু করার নাই, তাহলে ওই মা বাবা থেকে আপনি কিছু শিক্ষা পান না। সো সেহেতু আপনি কোঠা চাইতেই পারেন, চাইয়া আপনি তার কোঠার পক্ষে থাকতেই পারেন, ঠিক আছে? এটাই স্বাভাবিক। তো আমি বলবো আপনি যদি পারফেক্ট হন তাহলে কোঠা নিয়ে আপনার কোনো কথা বলা দরকার নেই, কোঠা আসলে দরকারই হয় না পারফেক্ট ব্যক্তিদের জন্য। তবে সম্মানার্থে যদি সরকার কোঠায় কিছু সম্মানিতভাবে কিছু দেওয়ার চেষ্টা করে কোঠা, তাহলে প্রতিবন্ধী কোঠা থাকুক, আর মুক্তিযোদ্ধা কোঠা আমি এটাকে একদম অবহেলা করবো না, কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা থাকুক, কিন্তু তার সাথে কিছু নীতিমালা অ্যাড করা হোক, হয় রাইটার পর্যন্ত না ভাইবা পর্যন্ত তার আসতে হবে, তারপর বিবেচনা হবে 2% কমাই দেন 2%। আর নাতি নাতকু লাডি ঠেঙ্গা পর্যন্ত নিয়েন না, ছেলে মেয়ে পর্যন্ত রাখলে এনাফ 2%, 10% নট 2%, একটা জাস্ট উদাহরণ দিলাম। আমার মনে হয় এতেই শান্তি নেমে আসবে বাংলাদেশে।